হোস্টেলের সমস্যা সমাধান করতে হবে করতে হবে করতে হবে হোস্টেলে স্থায়ী সমাধান সমাধান করতে হবে করতে হবে করতে হবে ভাত চাই ভাত দাও স্লোগানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন অব্যাহত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি খোলা ছিল বৃহস্পতিবার সেগুলিও বন্ধ করে দেন আন্দোলনরত পড়ুয়ারা একটি নোটিশ জারি করে বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেস পরিষেবা এতেই ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিকদের বিশ্ববিদ্যালয়ের ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি হোস্টেল সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে সরব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একই সঙ্গে অবিলম্বে উপাচার্য রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিযুক্তের দাবি জানানো হয়েছে ইউনিভার্সিটির মধ্যে স্টুডেন্টদের মাত্র খাদ্য একটি অভাব হচ্ছে এটি বলতে গেলে একটি লজ্জার বিষয় আমার মতে এটি একটি লজ্জার বিষয় আমরা জাস্ট এটাই আমাদের মূল উদ্দেশ্য যাতে অথরিটি একটু দৃষ্টি আকর্ষণ হোক যাতে সমস্যা আমাদের সব এইসব সমস্যা রয়েছে এগুলো সব সমস্যার সমাধান হোক আর দ্রুত ভিসি নিয়োগ করা হোক আমাদের যে রেজিস্ট্রারের পদ খালি রয়েছে রেজিস্ট্রারের পদ নিয়োগ করা হোক ফাইন্যান্স অফিসারের পদ খালি রয়েছে সেই পদগুলো সম্পূর্ণ পূরণ করা হোক এবং যাতে সকল সমস্যার সমাধান হোক এটা শুধুমাত্র একটা হোস্টেলের সমাধান যে হচ্ছে একটা হোস্টেলে কালকে বলেছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে সেটা নয় সমস্ত হোস্টেলে যেন এই প্রবলেম ভবিষ্যতে না আসে সেজন্য আমাদের লিখিত ভাবে দিতে হবে ওই আমরা খানা সাফিসিয়েন্ট হো আমি মিলে আর সিকিউর ভি হো কিউকি দেঙ্গে বোলা তো নাই হোগা এক বার দিয়া ফির ছোড় দিয়া ওইসে তো আম সিকিউর নাই না সিকিউরিটি ভি চাই আমি কি বাদ মে ভি মিলে আবি ইয়ে লিমিটেড সময় কে লিয়ে নাই হ্যায় আম বাদ মে ফিউচার মে আচ্ছা আব লিমিটেড হো সিকিউর হো ইসলিয়ে করনে কে লিয়ে প্রোটেস্ট করনে কে লিয়ে আয়া এখনো পার্মানেন্টলি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমার সেই কনসার্ন এটা এবং আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে এই যে আমাদের চ্যান্সেলরের উদাসীনতা আমাদের সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা ধিক্কার জানাই চ্যান্সেলরের এই উদাসীনতাকে ভিসি নিয়োগ নিয়ে কারণ ভিসি নিয়োগ না থাকা মানে একটা বাবা মাহীন ইউনিভার্সিটির যে অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারির পর চার মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে আসেন ওম প্রকাশ মিশ্র গত 25 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার ফলে একরকম অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাছাড়া রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার না থাকায় হোস্টেলগুলিতে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে রেজিস্ট্রার কিন্তু নেই ভিসি নেই এবং তার পাশাপাশি ফিনান্স অফিসার না থাকার জন্য তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং বাইরে থেকে যারা এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজের জন্য আসছেন তাদেরও কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 49টি কলেজকে নিয়ে কিন্তু এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আজকাল এই অবস্থা কি হুয়া অ্যাকচুয়ালি কি হামলোক হোস্টেল নেই ফুড সাফিসিয়েন্ট নেই और हम लोग को लिमिटेड टेम्प्रेरी सोल्यूशन भी नहीं चाहिए हम लोग को परमानेंट सोल्यूशन चाहिए और हमें सिक्योर फील करना है हॉस्टल में हॉस्टल में क्यों रहते हैं क्योंकि हमें सिक्योर फील करना है इसलिए परमानेंट सोल्यूशन फॉर फूड सप्लाई बस इसी के लिए आज आए हम लोग আমাদের হোস্টেলে তো ধার করে একটা চলছে একটা ব্যবস্থা হয়েছে তো সেই জায়গাতে আগামী হোস্টেলগুলো কি করে চলবে সেই আশঙ্কাকে সামনে রেখে তারা এখানে যোগ দিয়েছে এবং এখানে ইতিমধ্যে যে বাস পরিষেবা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য সেটা একটি বাস অলরেডি বন্ধ হয়ে গেছে ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে স্টুডেন্টরা বিভিন্ন সমস্যার সম্মুখীন বহুত প্রবলেম হয় কিউকি সব লোক তো ওই করতে হ্যাঁ না আর ওই লিডার্স তো ওই নাই হে তো পতা নেই কিউ নাই অ্যাপয়েন্ট কর রহে আর ইসি আব বহুত প্রবলেম তো হই রহা হে আব ক্যা করে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরপরে যদি অথরিটি কিছু না করে তাহলে আমরা টিচাররা টিচার কাউন্সিলের মিটিংও কালকে আছে আমরা টিচাররা ওদের সাথে পথে নামবো কারণ আমাদের তো বাচ্চা কাচ্চা ওরা খাবার যদি কিছু খাবার ব্যবস্থা আমাদের অথরিটি করে ফেলেছে সোমবার পর্যন্ত আপনারা শুনলেন সোমবার পর্যন্ত না পার্মানেন্টের জন্য কালকে আমরা বসি টিসিতে আমাদের টিসিএ যথেষ্ট উদ্যোগ নিয়েছেন আপনি সমর্থন করছেন এই বন্ধকে আমি নৈতিকভাবে সমর্থন করি চরম অচলাবস্থা দেখা দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কবে মিলবে স্থায়ী সমাধান অপেক্ষায় পড়ুয়ারা ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে বিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ